ঝুলর মাতনি সুন্দর আমি ধুনিয়া দেখা আছো, আমি পরিবেশ দেখা আছো রাইজক, এটা ধুনিয়াকে সকল রাইজে দেখিছে। তারপর আমি দেখাম রাইজ টাইম স্কুল দর্শকসলকে দেখাবলে দূরটা পাইছো। আজি এই বিলর পারতে ধুনিয়াকে গরু গা ধুয়ে থাকা হয়েছে সকল ফলে। আমি নান্দনিক পরিবেশ আপনার দেখা আছো রাইজক, আমার টাইম স্কুল দর্শকসলে দেখি আছে সকল ফলে, কেবল উৎসাহ। আর আজির এই বিহুর প্রথম দিনটাতে, দুমাহী দিনটাতে গরু গা ধুয়ে আরম্ভ করেছে এই যাত্রা। আর বছরটা যাতে কুফলে যায় সেইভাবে গরু গা ধুয়া হয়, গরু যাতে কোনো ধরনের শান্তি সম্প্রীতি রাখে ধুনিয়াকে ঢোলর বাদনের আরম্ভ করেছে। আমি ধুনিয়াকে আকো পুনরায় বলছো, ধুনিয়াকে সকলখানি আগবাড়ি লো গেছে। আর গরু গা ধুয়া আছে, মানুষও গা ধুয়েছে, কারণ এই প্রতিকূল পরিবেশে বতর ডাওরিয়া দেখিছে। বতর ডাওরিয়া থাকার পিছতো প্রতিকূল পরিবেশের মধ্যে কাম আরম্ভ করেছে। আর রাইজর মাজে ধুনিয়াকে এই পরম্পরা অটুট রাখিছে, আসলে পরম্পরা অটুট রাখিছে বলে কব লাগবে। দুমাহের দিনা আরম্ভ করেছে পুনপিয়া সম্প্রচার আপনার দেখাইছো টাইমস দর্শকসল, পুনপিয়া সম্প্রচার দেখি আছে। মানুষ আর গরু সকল সমানে গা ধুয়ে আছে, বর্তমান জীব জন্তু গা ধুয়া হয়েছে। আর দুমাহের দিনে এয়া পরম্পরা, আসলে এয়া বাপুরি খাহন এই বিহুটির পরম্পরা। এই পরম্পরার প্রথম দিনাখনে গরুর বিহু দিনাখনে সকলখানি আয়োজন করা আছে। ডালি কামনা বাসনা তুমি ধুনিয়াকে উখল মাখল পরিবেশে গরু গা ধুবলে গৈ আছে। সকল মা গাত মা হলদি খানি সকলে গরু গা ধুবলে গৈ আছে। আর নান্দনিক একটা পরিবেশ, এই পরিবেশের এই পানির মাজত, এই পানির এই বিলর মাজত, এই বিলর পারতে আরম্ভ করেছে এই যাত্রা। আর বহাগ বিহুর এই প্রথম দিনটোতে কালিরপর আরম্ভ হব অনুসরি আজি এই গরু বিহুর দিনটোতে দুমাহের দিনাই আরম্ভ করেছে যাত্রা। আর সকলে উখল মাখলভাবে আরম্ভ করেছে। আমি প্রত্যেক রাইজত আমি লাইভ দেখাছো সকল সময়তেই নান্দনিক পরিবেশ হিসেবে আরম্ভ করেছে। সকলখিনি দেখিছে সুন্দরভাবে, আর সকল দর্শকে দেখিছে প্রতিকূল পরিবেশ। সম্পূর্ণ কৈছো ইয়াত বরষুণের সময় আছে, বরষুণ পড়ে গেছে, আর সেই প্রতিকূল সময়ের মাজতে আরম্ভ করেছে সকলখিন যাত্রা আরম্ভ করবে লৈছে। আর বিহুর গীত আরম্ভ করেছে, বিহুর প্রথম গীত আরম্ভ করেছে। আর সকলখিন আমি দেখাই আছো, আমি সবলে যত্ন করি পিছর। আর বহু সকল রাইজ উপস্থিত আছে, এই রাইজর মাজতে আমি থাকলে চেষ্টা করি, বিহুর পরিবেশ আমি দেখাবলে চেষ্টা করি। টাইমস গড়ে দর্শকসকল, আমি পুনৰবাৰ দেখাই আছো এই নান্দনিক এটা পরিবেশ। আর এই বহাগ বিহুর দুমাহীর দিনাই চতুর দুমাহীর প্রথম এই শেষের দিনটোতে বরষুণ, আপনার সন্মুখত বরষুণ আর উপরপর বরষুণ পড়েছে। তার ভিতরও এই গরু গা ধুবলে আছে, আর যাতে কুশল মঙ্গলে থাকি পে তারে আশা প্রকাশ করেছে। আমি প্রত্যেক সকলকে দেখাই আছো, বৈরুদ্ধরপর আদি করে নবপ্রজন্ম ইয়ালে আহিছে, সকল আহিছে, আহি ইয়াতে গা ধুবলে আহিছে, নিজকে গরু মা হালি দিছে, গরু এয়া গগারে আরম্ভ করেছে। এই
পুনৰবাৰ দেখাব খুজিছোঁ কিদৰে আনে যে নৱপ্ৰজন্মৰ লোকে তেওঁলোকে ঢোল পেঁপা গগনাৰ মাজেদি আৰম্ভ কৰিছে, সেই আৰম্ভ কৰাৰ দৃশ্য আমি আপোনালোকক সম্পূৰ্ণভাৱে দেখাইছোঁ। I want to put on my shoes and go.